নমস্কার বন্ধুরা, বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সকলের সঙ্গে। জেএনএম কোর্সে, ওয়েস্ট বেঙ্গল জেএনএম নার্সিং ট্রেনিং কোর্সের বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি সেই নোটিফিকেশানে, নোটিশে। তো নোটিশটি 27/7/2020 বেরিয়েছে। এখানে তোমরা নোটিশের নাম্বার দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার থেকে বেরিয়েছে অ্যাডমিশন টু দ্য জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফায়ার জেএনএম কোর্স, সেখানে বলা হচ্ছে ভর্তির বিজ্ঞপ্তি। তো আমরা যদি এর পরের অংশটুকু একটু পড়ে নিই, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড টু দ্য ওয়েবসাইট অফ www.wbhealth.gov.in, এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদের ফর অ্যাডমিশন টু 3 ইয়ার্স জেএনএম ট্রেনিং কোর্স ইনক্লুডিং 6 মান্থস ইন্টার্নশিপ, অর্থাৎ 6 মাসের একটি ইন্টার্নশিপ সহ 3 বছরের জেএনএম ট্রেনিং কোর্সে তোমাদের নাম নথিভুক্ত করার কথা বলা হচ্ছে। ইন নার্সিং ট্রেনিং স্কুলস আন্ডার ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ফর দ্য সেশন, অর্থাৎ 2020 থেকে 2023-এর এই সেশন, নভেম্বর 2020 থেকে অক্টোবর 2023 অবধি এই সেশন চলবে। প্রথমেই বলে রাখা ভালো, টোটাল সিট অনেকগুলো রয়েছে এবং ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। টোটাল নাম্বার অফ সিটস দেখতে পাচ্ছ তোমরা, 2817টা সিটের কথা বলা হয়েছে, যেখানে ফিমেল রয়েছে 2692 এবং মেল রয়েছে 125টা। এবং এর সাথে সাথে বলা হয়েছে এই সিট কিন্তু চেঞ্জ হতে পারে, চেঞ্জেবল বলা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এরপর রিজার্ভেশন করা আছে, সিটের রিজার্ভেশন কীরকম কী আছে, না এসসি ক্যান্ডিডেটের 22% রিজার্ভেশনের কথা বলা হয়েছে, শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট 6%, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যাটাগরি এ ক্যান্ডিডেটস 10%, ক্যাটাগরি বি ক্যান্ডিডেট 7%, এবং এরকম বিভিন্নভাবে যে রিজার্ভেশন হয়ে থাকে সেই সিট রিজার্ভেশনের কথা বলা আছে। এখানে ইডাব্লিউএস এর রিজার্ভেশনের কথা বলা হয়েছে, তো এটা যেহেতু ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন দুটোতেই আছে, তো আমরা সরাসরি বাংলায় চলে যাব, সেক্ষেত্রে তোমাদের বুঝতেও সুবিধা হবে। 26 পাতা থেকে বাংলা শুরু হচ্ছে। আমরা যদি একটু নিচে নেমে আসি তাহলে আমরা দেখব 26 পাতা থেকে বাংলা শুরু হচ্ছে, যেখানে আমরা এই মুহূর্তে চলে এসেছি। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই আমরা ঢুকে গেলাম বাংলায়। তো এখানে বলে দেওয়া হচ্ছে যা যা ইডাব্লিউএস এর যে মানদণ্ড থাকে, সেখানে বলে দেওয়া হচ্ছে যা যা থাকে, তোমরা একটু দেখে নিও ভিডিও থেকে এই পিডিএফটি ডাউনলোড করে, আমি ডেসক্রিপশনে দেবো। তাছাড়া আমাদের যে ফেসবুক পেজ রয়েছে বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাস নামে, সেখানেও এটার পিডিএফ দেওয়া থাকবে। তবে এবার আমি সরাসরি চলে যাব নির্দেশাবলীতে, কী কী বলা হচ্ছে। না বয়স হতে হবে 31/12/2020 হিসেবে 17 থেকে 27 বছরের মধ্যে, এবং প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এবং আবেদনের দিন পর্যন্ত 1 টানা 5 বৎসর স্থায়ীভাবে পশ্চিমবঙ্গ নির্দিষ্ট জেলায় বসবাস করতে হবে। অর্থাৎ তোমরা যে জেলায় রয়েছো সেখান থেকে যদি আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের দেখাতে হবে সেখানে তোমরা 1 টানা 5 বছর বা তার বেশি সময় ধরে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছো। তৃতীয়ত বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলা অথবা নেপালি ভাষা বলতে, পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে। এবং মিনিমাম কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে, না ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি থেকে উচ্চ মাধ্যমিক বা কোনো স্বীকৃত কাউন্সিল বা বোর্ড থেকে সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তোমাদের, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া 5 নম্বরে বলা হচ্ছে কি, না উচ্চ মাধ্যমিক ও সমতুল পরীক্ষা আবশ্যিক বিষয়ে ভাষা যার ইংরেজি ন্যূনতম 40% বাধ্যতামূলক, 3টি ঐচ্ছিক বিষয়ে বেশি নম্বর প্রাপ্ত 3 বিষয়ে, বৃত্তিমূলক কৃষি পরীক্ষা উত্তীর্ণ, ভোকেশনাল হোম সায়েন্স উত্তীর্ণ বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, পরিবেশ শিক্ষা ব্যতীত প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাভিত্তিক প্রার্থী নির্বাচিত হবে। এবং যেটা বলে দেওয়া থাকে যে মার্কশিট হায়ার সেকেন্ডারি কাউন্সিল বা সংশ্লিষ্ট কাউন্সিল বোর্ড কর্তৃক যাচাই সাপেক্ষ, তোমরা দেখে নিতে পারবে। এরকম বিভিন্ন বিষয়ে তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তরের জন্য এই পিডিএফটি তৈরি করা হয়েছে, এবং এখানে সমস্ত ডিটেলসে বলে দেওয়া আছে। 6 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে
সকল প্রার্থীকে ওয়েবসাইটে অনলাইন দরখাস্তের বয়ান সুষ্ঠুভাবে পূরণ করতে হবে। যদি কোনো অপূর্ণ অনুচ্ছেদ থাকে বা আবেদনপত্র অসম্পূর্ণ থাকে তাহলে নেওয়া হবে না। সাথে বলা হচ্ছে অনলাইন আবেদনপত্র যাচাই করার সময় আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত প্রমাণপত্রের প্রত্যেকটার সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের দিতে হবে। যেমন বলে দেওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিক সমতুল পরীক্ষা মার্কশিটের সেলফ অ্যাটেস্টেড যে কপি, গ্রুপে অফিসার প্রত্যয়িত প্রতিলিপি, বয়সের প্রমাণপত্র, যা যা লাগে এখানে তোমরা সেগুলো দেখে নিতে পারবে। তো এবার আমি চলে যাব সরাসরি সেই জায়গাটায়, চলে এসেছি অর্থাৎ যে স্কুলগুলো রয়েছে সেখানে, তোমরা এখানে দেখে নিতে পারছ, এবং কোথায় কত সিট রয়েছে সেটাও দেখা যাচ্ছে। এই যে তোমরা দেখে নিতে পারছো এখানে কোথায় কত সিট, পরিষ্কার বলে দেওয়া হচ্ছে টোটাল 1817টা সিট রয়েছে, 2817টা সিটের কথা বলা হয়েছে। এবং এখানে সাধারণ পরিষেবা এবং ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কেন্দ্রে যে বিতাড়িত আসন, এরকম বিভিন্নভাবে বলে দেওয়া হয়েছে। সিটগুলো তোমরা একটু দেখো নি। আমরা একেবারে শেষ পাতায় চলে যাব, যেখানে 35 পাতায় চলে যাব, যেখান থেকে গুরুত্বপূর্ণ তারিখগুলো রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে আবেদনপত্র যেদিন প্রকাশিত হয়েছে তার ডেট, এরপর বলা হয়েছে যে 28 তারিখ, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান ইনক্লুডিং চয়েস অফ স্কুলস ওপেন, অর্থাৎ 28-7 থেকে, অর্থাৎ গতকাল থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে নেওয়া সকাল 6টা থেকে। এবং লাস্ট ডেট বলা হচ্ছে 10/8/2020 রাত্রির 11টা অবধি। এবং চুজ ফিলিং স্কুলস উইল বি ক্লোজড 12/8/2020 বন্ধ হয়ে যাবে। এই তোমাদের স্কুল চুজের বিষয়টি, সেটা 12টার সময়, রাত 12টার মধ্যে তোমাদের যা স্কুল চুজ করার করে নিতে হবে। এই সমস্তটা দেখতে হবে। এবং এখানে বলা হয়েছে পাবলিকেশান অফ ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন ডেট 14/9/2020 থেকে 18/9/2020 মধ্যে 10টা AM অনওয়ার্ডস। পাবলিকেশান অফ সিট ম্যাট্রিক্স ফার্স্ট সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং 26/9/2020 দুপুর 12টা নাগাদ প্রকাশের কথা বলা হয়েছে। এরকমভাবে যাবতীয় বিষয় আশয় সমস্তটা তারিখ ধরে ধরে এখানে বলা হয়েছে, তোমরা দেখে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। এবং আরও একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এখানে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়েছে যেটা না, তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশান করবে তখন কিভাবে কোথায় যাবে না যাবে সেটা এখানে প্রিন্ট আউটের মধ্যে দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, তার প্রথম পাতার ছবি এখানে দেওয়া হয়েছে। এরপর কীভাবে যাবে না যাবে, এরপর এখানে যাবে, এখানে গিয়ে কীভাবে কী করতে হবে, সমস্তটা এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে ছবির মাধ্যমে। এই যে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাডমিশন ফর নার্সিং কোর্স কীভাবে তোমাদের সামনে কম্পিউটার স্ক্রিন বা মোবাইল স্ক্রিনে এটা খুলে যেতে পারে সেইটার ছবি দেখানো হয়েছে। এরকম বিভিন্ন জিনিস তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে ছবির মাধ্যমে। আমি আবারও বলছি, পিডিএফটা আমি ডিসক্রিপশানে পিডিএফের লিঙ্ক দেব। তাছাড়া আমাদের যে ফেসবুক পেজ রয়েছে বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাস, সেখানেও তোমরা এটা পেয়ে যাবে। সেজন্য অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ সেটাকে তোমাদের লাইক করতে হবে, যাতে তোমরা এই বিষয়টা পেয়ে যাও। এছাড়া বিভিন্ন প্রশ্নের খুঁটিনাটি উত্তরের জন্য তোমরা পেজটি লাইক করো, সেখানে আমি তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো। চ্যানেলটির উদ্যোগ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, পাশের বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দাও সব খবর সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, প্রত্যেককে ধন্যবাদ।